আজকের এই ভিডিওতে যারা ক্লিক করেছেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে দেখাবো লাইভ পর্ব একজনের প্রতারকের শিকার হয়েছে আমার ফ্রেন্ডের। তো তার সাথে কী ঘটলো এবং কীভাবে কী হলো সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড একটা মেয়েকে পটিয়েছে আর কি ফেসবুকে, তো মেয়েটাও মানে কি আমার ফ্রেন্ডকে পটিয়ে নিয়েছে। নেওয়ার পরে অনেকক্ষণই কথা বলতেছে, হয়তো সকাল থেকে মেবি রিলেশনটা শুরু হয়েছে, যাই হোক ফেসবুকে প্রেম। তো তারপর হয়েছে কি, তারপরে আমার ফ্রেন্ডকে ওই মেয়েটা সন্ধ্যার দিকে, এখন সন্ধ্যা রাত হয়ে গেছে, তো এখন বলতেছে যে আসেন চলুন লুডো খেলি। তো তারপরে এই মেয়েটা আমার ফ্রেন্ডকে একটা লিঙ্ক দিয়েছে, লুডো খেলার জন্য একটা লিঙ্ক দিয়েছে। তো ওই লিঙ্কে আমার ফ্রেন্ডের সঙ্গেই ছিলাম সেই টাইমে। তো তখন আমি ওর কাছে কী মানে আমি ওর ডাইরেক্ট বলছি এরকম হবে, ওই মানে যখন এই মেয়েটা বলছে যে আসেন লুডো খেলি, তখন আমার ফ্রেন্ডকে বলছে দেখবি তোকে একটা লিঙ্ক দিবে। তো আমার তখন ফ্রেন্ড লিখছে যে কীভাবে খেলবো, মানে মেয়ে তো কাছে নাই সেভাবে লুডো খেলবে কেমনি। তারপরে মেয়েটা একটা লিঙ্ক দিছে, লিঙ্ক দেওয়ার পরে আমি ওর যা যা বলছি সব কিছু মেল দিছে। তারপরে লিঙ্কে যখন ক্লিক করলো আমার ফ্রেন্ড, তখন ওখানে বলতেছে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করুন, মানে ফেসবুকের পাসওয়ার্ড এমনকি নাম্বারটা চাচ্ছে। তো আমি বললাম শোন যে লগ ইন করার দরকার নেই, কারণ এটা একটা ফাঁদ। এরকম ফাঁদের কিন্তু শিকার অনেকেই হয়েছেন, হয়তো বা আমি যদি আমার ফ্রেন্ডের সাথে না থাকতাম হয়তো আমার ফ্রেন্ড এই লিঙ্কে ক্লিক করে ওখানে গিয়ে ফেসবুক আইডির সব কিছু দিয়ে লগ ইন করতো, পরে ফেসবুক আইডিটা মারা খাইতো আর কি। তো আমি কিন্তু যখন ওই মেয়েটা লিঙ্ক দিয়েছে তখনই বলছে তোর ফেসবুক অ্যাকাউন্টে কি টুইস্টেপ অন আছে, তখনও বলছে না টুইস্টেপ তো অন নেই। তো আমি ওরে কিন্তু সঙ্গে সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টে টুইস্টেপ অন করে আনিছি। তারপরে বলছে এবার লিঙ্কের ভিতরে প্রবেশ কর, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন প্রবেশ করতেছে আমার ফ্রেন্ড। তো তারপরে কী হয় আমার ফ্রেন্ডও বলবে কিছু, আপনারা শুনবেন বিষয়টা। তো মনে করেন লিঙ্কের উপরে ক্লিক করে আমরা গুগল ক্রোম থেকে এটা জাস্ট লগ ইন করে নিচ্ছি, দেখা যাক কী হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম ফেসবুকে যেরকম আসে সেম টু সেম কিন্তু সেইভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাইটটা। এখানে কিন্তু কেউ ধরতেই পারবে না যে এটা ফেক সাইট, মানে একটা ফাঁদ। আমি কিন্তু নিজেও প্রথমে অত ভালোভাবেই করি নাই, মানে আর কি বুঝতে পারি নাই। তো পরে বুঝলাম না আসলে একটা একটা ফাঁদ। দেখতে পাচ্ছেন এই যে এখানে বলতেছে ফেসবুক অ্যাকাউন্টের একদম দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড টাসওয়ার্ড কিন্তু সই করতেছে। তারপরে আমার ফ্রেন্ড এখানে লগ ইন করতে চাইলো, তো আমি বললাম না লগ ইন করার দরকার নেই, টু ফ্যাক্টর হয়তো অন আছে, হয়তো লগ ইন মার দেখ কী হয়। তো সে কিন্তু পরে ডাইরেক্ট লগ ইন করছে, লগ ইনে ক্লিক করছে, পরে টু ফ্যাক্টর কোড গেছে, কোড তো আর সেই সিমটা আবার আমার ফ্রেন্ডের কাছে নাই, তারপরে লগ ইন করতে পারে নাই। তো পরে বললাম শোন এই ভিতরে ঢোকার পরে প্রয়োজন নাই, কারণ মেয়ে কিন্তু অলরেডি ফেসবুকের পাসওয়ার্ড অ্যান্ড নাম্বার কিন্তু পেয়ে গেছে। তো তারপরে কিন্তু অনেকবার ওই মেয়ে কিন্তু ট্রাই করছে ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করার, অনেকবার দেখতে পাচ্ছেন মেয়েটা আবার কিন্তু নক দিয়েছে, আবার একটা লিঙ্ক দিয়েছে যে এই লিঙ্কে ঢুকুন আসেন খেলি। তো এরকম করে কিন্তু অনেকবারই করছে মেয়েটা। আমার ফ্রেন্ডও কিন্তু আমি বলছি শোন এই বিষয়, তো তারপর সতর্ক হয়ে গেছে, তারপরে না খেলবো না কি এরকম লিখতে বলছে। আমি বলছি না শোন মেয়েটার আর একটু পোটা, তারপরে আর কি বিষয়টা দেখতেছি, মানে মজা নেই আর কি। এই সব কিছু ঘটার পেছনে কিন্তু একটা কারণ আছে, সেইটা হলো আমার ফ্রেন্ড কিন্তু অলরেডি একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওই চ্যানেলে কিন্তু কাজ করে। এক্ষেত্রে আমার ফ্রেন্ড আবার ওই মেয়েটারে আবার এইসব বিষয়ে গল্প করছে, আবার বলছে ওর নাকি ফ্রি ফায়ার আর কি একটা ফ্রি ফায়ার আইডিয়া আছে 72 লেভেল টেভেল, দেখতে পাচ্ছেন বাং বাঙা ফোন চলে আর কি, তারপরেও এইসব গল্প মারছে, এই জন্য মেয়েটা আর কি দেখতে পাচ্ছেন লিঙ্কটিং দিয়ে অস্থির। তো তারপরে কিন্তু অনেকবার মেয়েটা কিন্তু লগ ইন করার চেষ্টা করছে, মানে নাম্বার পাসওয়ার্ড কিন্তু মেয়েটা কিন্তু পেয়ে গেছে, কিন্তু তারপরেও লগ ইন করতে পারতেছে না, কারণ এটা টু ফ্যাক্টর অন করতে বলছিলাম প্রথমেই, ওই জন্য অন করে রাখছিল। পরবর্তীতে অনেকবার লগ ইন করার চেষ্টা করছে, আর কীভাবে কী হয়েছে সেইটা আপনারা আমার ফ্রেন্ডের কাছ থেকেই শুনুন। আর সবাই অবশ্যই সতর্ক থাকবেন, এরকম কোনো লিঙ্কে চক্কর রেখে পড়বেন না, পড়লে কিন্তু একদম আপনার ফোনে যা আছে সব কিছু কিন্তু হ্যাক করে নেবে, এক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বড় কিন্তু ক্ষতি হয়ে যাবে। আপনারা কিন্তু সতর্ক করার জন্য এই ভিডিওটা কিন্তু বানা যাবে, এই ভিডিওটা কিন্তু কোনোরকম। তো দেখতে পাচ্ছেন ওই মেয়েটারে কিন্তু আমার ফ্রেন্ড বলতেছে যে ওখানে লগ ইন করতে পারছে ফেসবুক আইডি, তো ওই মেয়েটা বলতেছে প্রবলেম নাই লগ ইন করেন। তারপরে আমার ফ্রেন্ড বলতেছে না ভাই আইডি লগ ইন করতে পারবো না, মানে আমার ফ্রেন্ডটা তখন ধরে ফেলেছে বিষয়টা কী, মানে বিষয়টা বলছি আমি। তো তারপরে মেয়েটা কিন্তু অনেকবার চেষ্টা করছে লগ ইন করেন, যে লগ ইন করেন সমস্যা নয় আসেন খেলি একটু হ্যান ত্যান, মানে এটা কিন্তু কোনো মেয়ে না একটা ফেক আইডি স্ক্যামার, তো ওইভাবে কিন্তু স্ক্যাম করতেছে। তো যাই হোক এটা জাস্ট আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা বানালাম, আর এইবার আপনারা আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনুন যে বিষয়টা কীরকম কী ঘটছে আর কি, আশা করি আপনার সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে। তো রাতুল বল, ওই মেয়েটা হঠাৎ করে আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে যায়, তারপরে দেখছি যে আমার সকল পোস্টে রিয়্যাক্ট করছে, তারপরে অনেক জায়গায় মেনশন দিয়ে কমেন্ট করছে, আমার পোস্টে কমেন্ট করছে, তারপর হঠাৎ করে সে আমাকে ইনবক্সে এসএমএস করছে যে যদি কিছু না মনে করেন একটা কথা বলবো। তো আমি বললাম আচ্ছা বলেন। তখন সে বলতেছে ভাইয়া তোমার হচ্ছে FBID-তে ডেসক্রিপশন আছে, ওই ডেসক্রিপশন আমার আইডিতে অ্যাড করতে পারতেছি না। তো আমি বললাম আচ্ছা আমি করে দিচ্ছি, পরে সেটা তো হলো না। তো তারপরে এমনি পার্সোনাল বিষয়ে কথা বলা শুরু করলাম,
মেয়েটা আমি দেখলাম মেয়েটা আমাকে পটানোর চেষ্টা করছে, তো আমি ভাবলাম হয়তো সত্যি মেয়ে, না হয় ফেক আইডি, কিন্তু আইডি দেখে শিওর মনে হবে যে মেয়ে। তো পরে আমিও পটানোর চেষ্টা করলাম যে দেখি হয় কি না। তো এরকম করতে করতে অনেক কথাই হলো, আর পার্সোনাল বিষয় শুনতে শুনতে ওর বাসা বগুড়া, আমার বাসা পাবনা। ওই পাবনা নামটা শুনে আমাকে অনেক ধরনের কথা বলে যে তোমরা পাগল, তোমাদের ওইদিকে পাগলের এলাকা। তাই আমি বললাম তোমাদের ওই জায়গায় মানুষগুলো ভালো না, হ্যান ত্যান ঝড়কে লাগিয়ে গেল। পরে আমি আবার আমার এক ফ্রেন্ডের সাথে লুডু খেলতেছিলাম, তো পরে বলতেছে যে SMS করে এতক্ষণ কী করছিলেন। তাই আমি বললাম যে আমি লুডু খেলতেছিলাম, তো আমাকে বলে তাহলে আপনি আমার সাথে লুডু খেলেন। তো আমি অবশ্যই খেলবো, কেন খেলবো না। পরে লিঙ্ক দিছে, লিঙ্কের ভিতর ঢুকছি, আমার কাছ থেকে ফেসবুক আইডি পাসওয়ার্ড চায়। তো তখন আমার পাশে আমার বন্ধু রিয়াদ ছিল, ও বলতেছে যে এরকম করিস না, আইডি টাইডি হয় হ্যাক হয়ে যেতে পারে। তো পরে আমি ওর কথা শুনে অতটাও কী করি না, আমাকে পাসওয়ার্ড অলরেডি পাসওয়ার্ড আর নাম্বার কাছ চলে গেছে। তারপর আমি ও আমাকে বললো যে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দে, অন টন করলে পরে তোর আইডি আর কিছু হবে না। পরে আমি পাসওয়ার্ড চেঞ্জ করছি, টু স্টেপ ভেরিফিকেশন অন করছি, অন করার পরে ইনশাল্লাহ আমার আইডিটা টিকে আছে। আমার আইডিতে অনেকবার নোটিফিকেশন আসছে যে অন্য কেউ লগ ইন করার চেষ্টা করতেছে, ঠিক আছে, আমি অনেকবার খেয়াল করছি। তো হয়তো ওই মেয়েটাই আমার সাথে এরকম আমার আইডিটা হ্যাক করে নেওয়ার চেষ্টা করছিল, যদিও আমার আইডিটা ছিল অনেক পুরাতন, 2012 সালে ক্রিয়েট করা। আর ওই আইডিতে মনে করেন যে আমার গেমিং আইডি ছিল, তো ফেসবুকে সরি ফ্রি ফায়ারে, এই জন্যে আমি সতর্ক হয়ে গেছি। আর সবাইকে বলবো যে সবাই এসব থেকে একটু দূরে থাকবেন, ঠিক আছে, মেয়েরা SMS করলো তাই জন্য যে এরকম করা লাগবে তার কোনো মানে নাই। তো সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে। আপনারা তো আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনলেনই বিষয়টা কী হয়েছে, আমি আর বেশি কিছু বলবো না, আপনাদের শুধু একটা কথাই বলবো যে আপনারা সতর্ক থাকুন আর এরকম ফেসবুকে প্রেম করে বাদ দেন ভাই। আর আজকের ভিডিওটা এই ছিল, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশে থাকুন।